রেললাইনের ধারে রেলের পোস্টে ধাক্কা খেয়ে অভিজিৎ মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। জানা যায়, শুক্রবার সকালে কোচবিহার থেকে শিয়ালদহ হয়ে শ্যামনগর হয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে টিটাগড় ও ব্যারাকপুর রেল স্টেশনের মাঝে তালপুকুর এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। যুবকের গুরুতর অবস্থার রেল পুলিশ খবর পেয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করে। যুবকের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী রিপোর্ট, চ্যানেল 24/7।